आज के आम्रा बाकुड़ा जिला तालडांगरा थानार पाचमुड़ार प्राचीन ऐतिह्यवाही कुमोरपाड़ार उद्देश्य रवना दिए कुमोरपाड़ा और पाँचटा कुमोरपाड़ार मत शुधुमात्र माटिर हाड़ी कलसी निर्माणेर जन्नो किन्तु नय बुझते पेरेछो तो पाचमुड़ार एई कुमोरपाड़ा सेई कुमोरपाड़ा जा पृथिवी विख्यात पोड़ामाटिर घोड़ार जन्नो एखानकार पोड़ामाटिर तैरी शिल्पकलाके बला हय टेराकोटा। तो चलो देखो आमरा एखाने उपस्थित हये गेछि कुमोरपाड़ाय आमरा चले एसेछि। एखाने शुनलाम नाकि 100टा घरे एरकम भावे विभिन्न धरनेर पोड़ामाटिर जिनिस तैरि करा हय। तो एटाके एई ग्रामटाके अनेके टेराकोटा ग्रामो बोले थाकेन बा टेराकोटा भिलेजो बोले थाकेन। तो तोमादेरके बोली जे टेरा शब्देर अर्थ होच्छे माटी आर कोटा शब्देर अर्थ होच्छे पोड़ानो। अर्थात कि बोलो तो पोड़ा माटी तैरी जे कोनो शिल्प कार्य हलो टेराकोटा। तो कि करा हय विशेषभावे प्रस्तुत माटी थेके मूर्ति दृश्यावली तैरी करे रोदे शुकिए आगुने पुड़िए नानान भास्कर्य फुटिए तोला हय। तो देखो आमरा एखाने विभिन्न शिल्पीर बाड़ीते बाड़ीते जाच्छिलाम एखाने देखते ही पाच्छ तादेर उठोनगुलोते भर्ति रयेछे प्रस्तुत माने शिल्प सामग्रीते एवं छद्य तैरी करा हयेछे माटी दिए सेगुलो रोदे शुकानोर उद्देश्ये उठोने नामानो रयेछे। एई देखो एटा एकजन शिल्पीर बाड़ीर उठान। एखाने आमरा देखते ही पाच्छि किछु प्रस्तुत हाथी घोड़ा रयेछे एवं कतगुलो रोदे शुकोते देवा हयेछे। देखते ही पाच्छो प्रत्येकटा बाड़ीरे देखलाम एरकम बड़ो बड़ो उठान रयेछे एवं सेखाने तारा ए काजगुलो करे थाकेन। तो आज के आमरा तोमादेरके घुरे देखाबो टेराकोटा शिल्पेर जन्य विख्यात पाचमुड़ार एई कुमोरपाड़ार पुरोटाई घुरे देखानोर चेष्टा करबो जतटा सम्भव। तो एखानकार कुमोरपाड़ार शिल्पीरा किभाबे जे तादेर शिल्प नैपुण्य फुटिये तोलेन तादेर अपरूप शिल्पकर्मे सेटा एकटा देखार जिनिस। तो देखो এই যে এখানে একজন শিল্পীর বাড়িতে দেখো তিনি এখানে দেখলাম কাজ করছেন এই সময়। তো তার কাজগুলো আমরা লক্ষ্য করছিলাম এবং তার সাথে কিছু গল্প মানে গল্প স্বল্প করে কিছু কিছু জানছিলাম। তো দেখো এখানে বিভিন্ন সাইজের ঘোড়া এবং বিভিন্ন সাইজের হাতি তৈরি করা রয়েছে। অর্থাৎ ছোট হাতি আছে বড় হাতি আছে ছোট ঘোড়া বড় ঘোড়া মাঝারি ঘোড়া মানে বিভিন্ন সাইজের হাতি ঘোড়া এখানে রয়েছে। তো দেখো পাঁচমুড়ার এই শিল্পীরা কি করেন তাদের এই অসাধারণ শিল্পকর্মগুলোকে তাদের নিজ বাড়ির বারান্দায় সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এই সাজিয়ে রাখার মধ্যেও তাদের কি বলতো একটা শিল্প নৈপুণ্য প্রকাশ পাচ্ছে। এই শিল্পীর বাড়ির দেখো সামনে দুটো বড় বড় ঘোড়া মানে এই সদ্য তৈরি করে রোদে শুকোতে দেওয়া হয়েছে। এটা একজন অন্য শিল্পীর বাড়ির উঠোন দেখতে পাচ্ছ কি সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন। আসলে এই কুমোরপাড়ায় দেখলাম যে প্রত্যেক মানে প্রত্যেকটা বাড়িতে এমনকি প্রত্যেকটা সদস্য মানে 8 থেকে 80 বলা যায় তারা প্রত্যেকে এই নির্মাণ কার্যের সঙ্গে জড়িত এবং তারা আন্তরিকভাবে এই কাজগুলো কিন্তু করে থাকে। এখানে ধরো কি কি পাওয়া যায় তোমাদেরকে একটু বলছি পরে আবার আমি দেখিয়েও দেব। হাতি পাওয়া যায় ঘোড়া বাঘ সিংহ হায়না তারপরে তোমার মা দুর্গা শিব কালী মা মনসা বুদ্ধের নানা দেবদেবীর মূর্তি তাছাড়া রবীন্দ্রনাথ রামকৃষ্ণ বিবেকানন্দ ইত্যাদি নানান মনীষীদের মূর্তি তাছাড়া হাঁস পেঁচা ময়ূর ইত্যাদি নানা পাখি অসাধারণ নকশাযুক্ত মানে মাটির থালা মাটির গ্লাস মাটির হাঁড়ি মাটির কাপ প্লেট এইসবও দেখলাম এখানে। খুব এরা মানে এদের ঘরের ভিতরে এই সামগ্রীগুলো রাখা আছে আর বারান্দায় রাখা আছে এই হাতি ঘোড়া মনসার ঝাপান মূর্তি এইসব জিনিসগুলো। এছাড়া এই সমস্ত সুদক্ষ শিল্পীরা কি মাটির ক্যানভাসে তাদের অসামান্য যে সৃজনশীলতা সেটাকে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ এই শিল্পকর্মগুলো মানে এদের প্রত্যেকটা জিনিস দেখলে কী হবে মনে হবে বলতো যে সবগুলো কিনে নিয়ে বাড়ি চলে যায়। তাছাড়া এই শিল্পীরা মানে এই সমস্ত শিল্পীরা মৃত্তিকা দিয়ে মেয়েদের গলা কান ও হাতে নানা আকর্ষণীয় অলঙ্কারও মানে তৈরি করেন। তো যাই হোক দেখো
এই দেখো দেখতে পাচ্ছ মাটির কি সুন্দর কলসি হাড়িতে নকশা কাটা রয়েছে। তোমাদেরকে আর এখানে একটা মানে তথ্য কথা বলি, তো যেটা হচ্ছে যে শুন দেখো এক এক পরে বলছি, তার আগে দেখো এদের বাড়ির নকশাগুলো দেখো কি সুন্দর, প্রত্যেকটা বাড়ি যেন ছবির মতো, মানে বাড়ির বাইরেও এরা এত সুন্দর, যেগুলোতে তারা বাস করেন সেই বাড়িরগুলোর বাইরেগুলো এত সুন্দর নকশা কেটে রেখেছেন যে দেখার মতো, প্রত্যেকটা বাড়ি যেন ছবির মতো সুন্দর লাগছিল দেখতে। এই দেখো যে ছবি মানে যে দরজাটার সামনে আমি দাঁড়িয়ে আছি, দরজাটার দুপাশে দেখো মাটির টালি লাগানো রয়েছে, এগুলোকে টেরাকোটার টালি বলে, খুব সুন্দর দেখতে। এই দেখো এখানে একজন শিল্পী কাজ করছেন, তিনি সদ্য সদ্য কাজ শেষ করে এগুলো আমরা তৈরি করতে দেখছিলাম, এই ঘোড়াগুলোকে রোদে শুকোতে দিলেন, তারপরে তার এখানে দেখলাম জিনিসপত্রগুলো তৈরি করার, জিনিসপত্রগুলো নামানো রয়েছে। এই দেখো তিনি এগুলো সদ্য সদ্য তৈরি করেছেন, এখানে মাটির টবও খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল। আর এই দেখো এখানে এখন ইলেকট্রিক চালিত মানে কুমোরের যে চাকাটা হয় সেটা মানে কারেন্টে ঘোরানো হয়, ফলে তাদের পরিশ্রমটা অনেক কম হয়। এখানে শুনলাম এই ঘোড়াগুলো তৈরি করতে নাকি মানে 7টা খণ্ড লাগে, সেগুলো তারা পরে হাত দিয়ে জুড়ে একটা পরিপূর্ণ ঘোড়ার অবয়ব দেন। এই ঘোড়াগুলো আসলে এই অঞ্চলের মানুষজন মানে ঠাকুরের কাছে মানত করে থাকেন, সেই জন্য এখানে ঘোড়ারও খুব ভালোই চাহিদা রয়েছে। তারপরে দেখো এটা হচ্ছে আর একজন শিল্পীর বাড়ির উঠোন, যেখানে আমাদের মতো আরও অনেক মানুষজন এখানে দেখতে এসেছিল, শিল্পীরা দেখলাম ভেতরে মানে বাড়ির ভেতরে কাজ করছেন, তাদের উঠোনে আবার প্রচুর জিনিস দেখো রোদে শুকোতে দেওয়া আছে। তারপরে দেখো আর একজন শিল্পীর বাড়ির সামনে আমরা হাজির হয়েছি, এনার বাড়িতে দেখলাম সব থেকে বেশি স্টক দেখলাম, প্রচুর জিনিস রয়েছে। তো এনার সাথে কথা তো কথা বলে আমরা বুঝলাম যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, যে বড় বড় হাতি ঘোড়া এগুলো পেকিং হচ্ছে, এগুলো নাকি মানে আসানসোলে যাবে, এগুলো বর্তমানে তিনি যেগুলো প্যাকিং করছিলেন, দেখতেই পাচ্ছ খড় দিয়ে নিচে বেশ ভালোভাবে বেঁধে দিচ্ছিলেন যাতে কোনো রকমভাবে ঠোকাঠুকি না হয়ে ভেঙে যায়। তার কাছ থেকে আরও কথা বলে আমরা কিছু তথ্য পেলাম যে ভারতবর্ষের বিভিন্ন শহরে মানে এমনকি মুম্বাই দিল্লি তারপরে তোমার চেন্নাইও এগুলো যায় এবং এরকমভাবেই প্যাকেটিং করে নিয়ে যাওয়া হয়, এমনকি ভারতবর্ষের বাইরে বিদেশেও এই জিনিসগুলো পাড়ি দেয়, বিদেশেও এই সমস্ত জিনিসপত্রের চাহিদা রয়েছে। তো তারপরে এগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম, যেমন ধরো এই বড় হাতিটার দাম জিজ্ঞাসা করলাম, এই যে পোড়া মাটির লাল রঙের হাতিটা দেখতে পাচ্ছ, এটার দাম শিল্পী বললেন 4,500 টাকার মতো। আর ওই যে তোমাদেরকে একটু পরে আরও দেখাচ্ছে যে এইদিকে দেখবে মানুষের সমান যে বড় বড় ঘোড়াগুলো রয়েছে, ওই ঘোড়াগুলোর দাম বললেন জোড়া ঘোড়ার দাম অর্থাৎ দুটো ঘোড়ার দাম 6,000 টাকা, একটা ঘোড়ার দাম হচ্ছে তাহলে 3,000 টাকা। তো আমরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম যে এখানে শুধু মানে হাতি ঘোড়া বা অন্যান্য যে মূর্তি পুতুলের মতো এগুলোই বেশি দেখছিলাম, তাহলে অন্যান্য স্টকগুলো একটু দেখতাম ওগুলো কোথায় বলে শিল্পী আমাদেরকে বা তার বাড়ির ভেতরে যেতে বললেন। তো দেখো তার বাড়ির ভেতরে যাওয়ার পরে আমরা যা দেখলাম তাতে আমাদের তাক লেগে গেল। এই দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর একটা মূর্তি করা রয়েছে, এর উপরে কোনো ফুলদানি বা অন্য কিছু জিনিস মানে সাজিয়ে রাখার পক্ষে খুবই সুন্দর, মানে এগুলো মোটামুটি তোমার মানে ঘর সাজানোর উপযুক্ত জিনিস প্রচুর রয়েছে। এখানে দেখো স্টক দেখো তোমাদেরকে এখানে দেখাচ্ছি, তার ঘরের ভিতরটায় এত এত জিনিস আছে যে দেখার মতো, খুবই সুন্দর। তো দেখো দেখো দেখাচ্ছি, এখানে দেখো রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ, দেখো রবীন্দ্রনাথের মূর্তি এবং বিভিন্ন ডিজাইনের একই মূর্তি কিন্তু বিভিন্ন ডিজাইন করে রাখা রয়েছে, গাছের গুড়ির মতো করে রাখা রয়েছে। তারপরে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা মূর্তি, বুদ্ধদেবের বিভিন্ন স্টাইল করে মূর্তি রয়েছে। তারপরে তোমার দেখাচ্ছি দাঁড়াও দেখো এখানে মাটির প্রদীপ, মাটির কাপ প্লেট, মাটির বোতল, তারপরে দেখো বুদ্ধের বিভিন্ন আবার রং করা রয়েছে বিভিন্ন ধরনের। তারপরে দেখো এখানে আরও কিছু দেখাচ্ছে, এই দেখো উপরের তাকে সাজানো রয়েছে শিব ঠাকুর আছে, তারপরে দেখো লাফিং বুদ্ধ রয়েছে, গণেশের মূর্তি, সাঁওতাল রমণী, বাবা লোকনাথ, অর্থাৎ এদের বাড়ির আনাচে কানাচে তাকগুলো সব এরকম শিল্প সামগ্রীতে ভর্তি হয়েছে। এখানে স্মারক হিসাবে দেখতে পাচ্ছ শিল্পীর
মানে পুরস্কারের কিছু নিদর্শন রয়েছে। তারপরে এখানে কিছু পেন্টিং রয়েছে, এই দেখো কি সুন্দর একটা সিংহের মূর্তি রয়েছে। তারপরে এখানে দেখো মা দুর্গার যেটা চালা মূর্তি বলে না, মানে চালা টাইপের, আটচালা টাইপের ওই রকম আর কি, দেখো মেড়ের মতো যেটা থাকে, কি সুন্দর। এখানে আমি বসে বসে কিছু মাটির অলংকার দেখছিলাম, দেখতেই পাচ্ছো গলার কি সুন্দর সুন্দর হার দেখাচ্ছিল। আর একবার দেখো তোমাদেরকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর। দেখো এখানে আরো একটা তোমাদেরকে এখানে একটা কথা বলি, কথাটা হচ্ছে যে কি বলতো, যে মানব সভ্যতার কিন্তু শুরুর থেকেই পোড়ামাটির ভাস্কর্য অর্থাৎ টেরাকোটার প্রচলনটা কিন্তু রয়েছে। যেমন ধরো সুমেরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা বা সিন্ধু সভ্যতায় আমরা দেখেছি প্রচুর টেরাকোটার নিদর্শন পাওয়া যায়। তো আমরা যেমন ধরো ছোটোবেলায় হরপ্পা মহেঞ্জোদাড়ো সভ্যতা যখন পড়েছিলাম, সেখানে অনেক মাটির জিনিস যে বইয়ে ছবি দেখতাম সেই জিনিসগুলো এখানে দেখছে। তো এই জিনিসগুলো অনেক প্রাচীন কাল থেকেই কিন্তু রয়েছে। দেখো এখানে মাটির একটা ঘন্টা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর ঘন্টাটা, মাটির কচ্ছপ। দেখো মা দুর্গার বিভিন্ন স্টাইল করে মূর্তি গড়া রয়েছে। এখানে দেখো একটা মহাভারতের যুদ্ধের অর্জুন আর কৃষ্ণের যে রথের দৃশ্য সেটা রয়েছে। আমি মাটির অলংকারগুলো দেখছিলাম, ভাবছিলাম দু চারটে নেব। ওই শিল্পীরই দেখো বাড়ির ভিতরে একটা বিশাল বড় উঠান রয়েছে, তার মধ্যে দেখলাম প্রচুর স্টক রয়েছে। দেখতে পাচ্ছ কত বড় বড় ঘোড়া, হাতি, মনসার ঝাপান মূর্তি। তারপরে এই দেখো এখানে প্রচুর পুতুলের মতো করা রয়েছে, আদিবাসী রমণীর কিছু মূর্তি এরকম রয়েছে। দেখো কুভার রয়েছে। তারপরে দেখো তার রুমেরই আর মানে তার বাড়ির আর একটা রুমে তিনি নিয়ে গেলেন, এখানে বুদ্ধদেবের দেখলাম অন্যরকম ভঙ্গিমায় কিছু ভাস্কর্য দেখলাম। তারপরে দেখো এখানে আরও প্রচুর প্রচুর কত যে ছোট ছোট জিনিস রয়েছে, সব মানে বুঝতেও পারছিলাম না, দেখতে খুবই ভালো লাগছিল। মাটির কি সুন্দর সুন্দর ডিজাইন করা টব রয়েছে। এরকম মাটির পালকিটা দেখো কি অসাধারণ দেখতে, কি সুন্দর লাগছে। তারপরে এখানে মাটির মানে একটা কি সুন্দর প্রদীপ রয়েছে দেখো। তারপরে রয়েছে এখানে তোমাদেরকে আরও দেখাই, দেখো মাটির একটা কালী মূর্তি রয়েছে, ছোট্ট মতো করে একদম রং টং করে রেডি করে রাখা রয়েছে। মাটির হনুমান মূর্তিটা দেখো কি সুন্দর, অর্থাৎ এখানে নেই এমন কিছু বলা যাবে না, মানে সমস্ত কিছুই আছে। তারপরে দেখো এই যে মাটির হেরাকিন দেখছো, এগুলোর ভিতরে নাকি লাইট চলে, মানে কারেন্ট দিয়ে যোগ করা থাকে। তো এখানে আমি অনেকগুলো জিনিসই কেনাকাটা করছিলাম। এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার মূর্তি, তারপরে দেখো মাটির থালা। তো তোমাদেরকে আর একটা কথা বলি, যে বর্তমানে কি বলতো, প্লাস্টিক, ফাইবার ও ধাতব নানা শিল্পের সামগ্রী বাজারে চলে আসায় এই টেরাকোটা শিল্পের দ্বারা প্রস্তুত সামগ্রীর কিছুটা ভাটা পড়লেও সাম্প্রতিক সময়ে পরিবেশ বান্ধব হিসাবে জিনিসপত্রের দিকে জোর দেওয়ার ফলে এই শিল্পের গুরুত্ব আবারও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর তাছাড়া একটা কথা বলছি যে এছাড়া কিছু কিছু পরিবার আর্থিক সচ্ছলতা যথেষ্ট ভালো, কারণ আমরা খোঁজ নিয়ে দেখলাম অনেকে রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিযুক্ত, কিন্তু এই পরিবারগুলো এই শিল্পের প্রতি বংশ পরম্পরায় একটা টান অনুভব করায় এখনও তারা এই শিল্পর সাথে কিন্তু প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন। তো যাই হোক, আমি এই ভিডিওটায় তোমাদেরকে মানে পুরোটা দেখাতে পারলাম না, আমি আর একটা এই মানে ভিডিও নিয়ে আসবো, একটা ব্লগ নিয়ে আসবো, তাতে পুরোটা আরও নতুন নতুন কিছু পোড়ামাটির নিদর্শন তোমাদেরকে সেখানে দেখাবো। তো যাই হোক, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।